সিরাজগঞ্জের শাহজাহাদপুর উপজেলায় খাজা মোজাম্মেল হক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে সকালে উপজেলার তালগাছি আবু ইসাক উচ্চ বিদ্যালয় জেলার একশো আঠারোটি স্কুলের নবম ও দশম শ্রেণীর ছয়শ জন শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তি প্রদান করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজা মোজাম্মেল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান তিনি বলেন বৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষার্থীরা লেখাপড়ার প্রতি আরও আগ্রহী হবে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি